Shri Disha.
জীবনকে আলোর পথ দেখান, যে গুরু একাধারে
ব্রহ্মা বিষ্ণু আবার মহেশ্বর। সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপে তিনি আমাদের অন্তরে ভক্তির বীজ বপন করেন, পালনকর্তা বিষ্ণু রূপে তিনি সেই বীজের লালন পালন করে অঙ্কুরোদ্গম ঘটান, আবার সংহারকর্তা মহাদেব রূপে তিনি নাশ করেন আমাদের মধ্যে সকল পাপ সকল অশুভকে। তাই হে দয়াল গুরু, আমাদের সকলের অন্তরের প্রার্থনা তোমার চরণে যেন আমাদের সদা সর্বদা মধ্যে থাকে। তাই আজ আমরা উপস্থিত এখানে সবাই মিলে আমাদের নিজ নিজ আনন্দ গুরু ভগবানের চরণে নির্মল চিত্তে আজ এই প্রার্থনাই করতে পারি। Thank you.
দয়া করো, দীন জনে গুরুদেব কৃপা করো, জ্ঞান হলে সত্যি আমাদের গুরুদেব যদি আমাদের কৃপা না করেন তাহলে আমরা কোথায় যাই, কেই বা আমাদের পথ দেখায়। তাই গুরু প্রসঙ্গ বলতে বলতে, এই গুরু না থাকলে কিন্তু আমরা পান করতে পারতাম না রাধা গোবিন্দের অমৃত লীলার অমৃত রস, কারণ তিনি তো আমাদের অন্ধকার থেকে আলোর পথে দিশারি। এমনই এক সাধক মহাপুরুষ গুরু ছিলেন ঠাকুর শ্রী শ্রী ভাবা পাগলা। উনি শুধুমাত্র কালী সাধক ছিলেন এমনটি নয়, ছিলেন কৃষ্ণ সাধকও বটে। তাই কৃষ্ণ সাধনার আবেগে তিনি রচনা করেছেন বহু গান। তার মধ্যে একটি গানে তিনি বলছেন যে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আর আজও সেই বাঁশির সুরে ব্রজ গোপিনীগণ পাগলিনী হন। আজও তারা বন ফুলের মালা গেঁথে প্রতীক্ষায় থাকেন তাদের প্রাণ গোবিন্দের। আজও তাদের বিশ্বাস সেই বৃন্দাবন ধামে তাদের প্রাণ গোবিন্দ বিরাজ করে। যত দুঃখ যত কষ্ট সেই নাম যে নামে নাশ হয় সকল অন্ধকার সকল পাপ সকল চিন্তা, সেই নাম আজ আমরা সবাই মিলে করি একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
করতে পারি, তাই ঠাকুর বললেন দেখো আছে সেই গাভীগুলি যারা গোচারণে ছড়াগুলি সহাসনে কোলাগুলি সহাসনে কোলাগুলি রাখাল রাজের হরে কৃষ্ণ বৃন্দাবন
দেখো তে রোছনো ইনে
অভিশারে চলেছেন আমাদের রাধারানী, কিন্তু কিভাবে সুসজ্জিত আজ তিনি, তার সখীগণ তাকে বড় যত্ন করে সাজিয়েছেন আর তারই বর্ণনা করে পদকথা বলছেন। দেখো লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন, লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন, অঞ্জন বস নবিরাজে, অঞ্জন বস
উপস্থিত মায়েদের থেকে আমার অনুরোধ যে জন্মের সময় যখন মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করেছিলেন, আজ এখানে তার গীত উপলক্ষে আমার উপস্থিত মায়েরা একবার সবাই মিলে অনুধ্যানে দিতে পারি। Oh,
আর কিছু চাই না। হরে কৃষ্ণ নাম দিল রাখলে রাজা নাম রাখে, হরে কৃষ্ণ নাম দিল রাখলে রাজা নাম রাখে। তবে এই সামনে দিকে যে মায়েরা বসে রয়েছেন সেই মায়েরা কিন্তু খুব সুন্দর গান করেন। একটু ডান দিকে এই পিছনে এখানেও অনেক মায়েরা রয়েছে, একবার সবাই মিলে গাইবেন সবাই মিলে কিন্তু হাতের তালে। ওই পিছনে যাদের দেখতে পাচ্ছি সবাই মিলে, হরে কৃষ্ণ নাম দিল রাখলে রাজা নাম রাখে, হরে কৃষ্ণ নাম দিল রাখলে রাজা নাম রাখে। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শত নাম নীল নারায়ণ, অষ্টতর শত নাম সাধারণ। হরে কৃষ্ণ নাম দিল রাখলে রাজা নাম রাখে, অসাধারণ। এবার তালে তালে সবাই মিলে গাই, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখলে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখলে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখলে রাজা নাম রাখে ভক্ত ফল ধরে না চারা না
অর্থাৎ কিনা ধর্ম অর্থ কাম মোক্ষ, যা ছাড়া আমরা প্রতিনিয়ত আর কিছুই চিন্তা করি না। এটা আমাদের চিন্তার একটি বড় বিষয়। কিন্তু গোবিন্দ বললেন, এই চতুর্বর্গ থাকলে তাতে কোনো ফল ধরে না, আর এই চতুর্বর্গ থাকাকালীন আমরা গোবিন্দকে স্মরণও করতে পারি না। তাই বললেন, এই চতুর্বর্গ ত্যাগ করে আমার স্মরণ করো, তবে তো আমি পার করি। এরপর সখীগণ বললেন, বেশ, আমরা না হয় পা চানা দিব হে, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আজ পঞ্চভূতের অবস্থান আমার দেহে, তাই আমার দেহ রয়েছে। কাল সে অন্য কোথাও, তাহলে এই দেহের অস্তিত্বই নেই। তাই বলছে, এ ঘাটে পঞ্চভূতের আনাগোনা, কিন্তু আমরা দেহের মায়া কখনো ত্যাগ করি না। তাই গোবিন্দ বললেন, এই দেহের মায়া ত্যাগ করতে হবে, তবে যে আমার স্মরণ পেতে পারো। তাই বললেন, ঘাটে পঞ্চভূতের আনাগোনা, তাই তিনি পা ছানাতে পার করেন না। সখীগণ বললেন, তাহলে আমরা ছয় আনা দেব? গোবিন্দ বললেন, না, বেশ, আর বিলম্ব করো না, আমরা তাহলে সাত আনা দেব, এবার তো পার করে দাও। গোবিন্দ বললেন, দেখো বাবু, সাত আনাতে পার করতে পারবো না, সাত সমুদ্রের ঢেউ লাগবে জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে, তাই সাত আনাতে পার করতে পারবো না। আচ্ছা বেশ, আমরা না হয় আট আনা দেব হে, বললেন, সখীগণ বললেন আট আনার কথা, আর গোবিন্দ তাকে বিশ্লেষণ করলেন আট টানার কথা, অর্থাৎ কিনা যাকে কেউ টানে না। তাই গোবিন্দ ছাতুরি করে বলছেন, আরে আট টানা, আট টানা, আবার চাতুরি করে বলে বসলেন, আমি খণ্ড তো লই না, আবার স্বভাব প্রসূত চাতুরি করে বলছে, আমি নয়া,
সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? কোনোটাতেই দেখি তোমার হয় না, তুমিই বলো তোমার কি চাই। মাঝি তখন বললেন, সত্যি করে বলি আমার কি চাই? এ কথা বলে তিনি আপামর ভক্তগণের উদ্দেশ্যে তার লীলা রচনা করবার প্রধান উদ্দেশ্য বললেন। তিনি বললেন, তোমাদের ষোলো আনা দাও না। কিভাবে দেবেন এই ষোলো আনা তাও বললেন। বললেন, দশে ছ যোগ করবেন? বলো, দশ ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে, অর্থাৎ নিজেদের সম্পূর্ণরূপে উজাড় করে গোবিন্দ চরণে সমর্পণ করলে তোমরা তো গোবিন্দ পার করে। তোমাদের ষোলো আনা দাও না, ওহ।
6 7 আছে, কিন্তু সবার জানা দরকার ছিল। কিন্তু একটি গান আছে আমার কাছে, যে গান আমাদের সবার জানা। শুধু মায়েদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি, এবার কাকুরা মারবে আমায়, বলবে শুধু মায়েদের সাথে গল্প, আমরা কি দেখতে আসিনি অনুষ্ঠানটা। এবার সবাইকে বলি, এমন একটি গান আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই গান থেকে প্রভাবিত হয়ে এই একই ভাবধারাকে বজায় রেখে নিজের লেখনীতে একটি গান লিখেছিলেন, সে গান আশা করি আমাদের সকলের জানা। একবার গাই সবাই মিলে। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে এক না চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে এক না চলো রে, তবে এক না চলো, এক না চলো, এক না চলো, এক না চলো রে, তবে এক না চলো, এক না চলো, এক না চলো, এক না চলো রে, যদি তোর ডাক শুনি কেউ যদি তোর ডাক শুনি কেউ অসাধারণ। আরেকবার গাই মহারাজজির সঙ্গে, মহারাজজিও গান একটু। যদি তোর ডাক শুনি সে তবে একলা চলো রে, এবার সবাই তালে তালে। যদি তোর ডাক শুনি কেউ না সে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না সে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। এই তালে তালে মূল সঙ্গীতে ফিরে আসি। হরি নাম দিয়ে জগৎ
দেখতে পেলে আর
আমার কৃষ্ণ বড় আর শালীরা বলে আমার লাভা বড়, এই নিয়ে ছিল তাদের মিষ্টি দ্বন্দ্ব। একদিন সুখ বলছে, শোনো শালী, তোমার রাধারানীর চেয়ে আমার গোবিন্দ বলল, তার অনেকগুলো কারণ আছে যা এখন আমি বলতে শুরু করলে তুমি আমায় কিছু বলতে পারলে। সুখ বলে, আমার কৃষ্ণ মদন
আসবেন তাহলে? আচ্ছা আসছি। অনেক পরিণত হয়ে গেছে, আমরা চাই সত্যি একটা বৃন্দাবন, আমরা কুরুক্ষেত্র চাই না। আজকে এখানে হিন্দু মুসলমান সমস্ত মা ভাই বোন সমস্ত রাজনীতি ভুলে আমরা আনন্দে মাতাল আপনাদের সহযোগিতায় সেই আনন্দ এবং আনন্দ লোক হাসপাতালও তৈরি হয়ে যাবে এখানে আপনাদের সহযোগিতায়। আমি দিদিকে নিয়ে এবারে আপনাদের কাছে যাব, গান গাইতে গাইতে দিদি যাবে।